কালী পূজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূজোর আগে সাউন্ড ও ডেকোরেটরস মালিকদের নিয়ে আলোচনা সভা করলেন পুলিশ প্রশাসন। আর মাত্র কয়েকদিন বাদেই দীপাবলি, আর দীপাবলি মানেই মনে আসে রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও সুতাহাটার নাম। ছোট থেকে বড় কয়েকশো পুজো হয় এই শহর জুড়ে, থাকে যেমন বড় বড় মণ্ডপের থিমে ছোঁয়া, অন্যদিকে থাকে নিত্য নতুন আলোকসজ্জা। পুজো হবে মাইক বাজবে না এমনটা তো নয়, তবে সাউন্ড মাইকের সাউন্ড যাতে নিয়ন্ত্রণে থাকে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রাতে যাতে বন্ধ হয়, সে কারণেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাউন্ড ও ডেকোরেটরস মালিকদের নিয়ে একটি আলোচনা সভায় আয়োজন করা হয়। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন তমলুকের মহকুমার শাসক দিব্যেন্দু মজুমদার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। মূলত এদিন আলোচনা সভায় আলোচনা হয় পুজো মণ্ডপে যে সমস্ত সাউন্ড বাজানো হয় সেগুলি যেন নির্দিষ্ট সংখ্যক স্পিকারের মধ্যেই হতে হবে এবং গভীর রাত পর্যন্ত মাইক বাজানো যাবে না। পাশাপাশি ডেকোরেটরসরা রাস্তার উপর কোনো কোনো জায়গায় গেট তৈরি করতে পারবে না, সে বিষয়েও জানানো হয়। পুজোতে যাতে শ্রুতিমধুর সাউন্ড থাকে, কারোর কাছে অস্বস্তিকর না হয়ে উঠে এবং সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই এই আলোচনা সভা। তো সেই সংখ্যাটা আমরা পুজো কমিটি যখন মিটিং ডাকবো, স্যার আছেন, স্যারই ডাকবেন, এত আগামীকাল পরে পরশু দিন হয়তো ডাকবেন, এই তারা পর্যন্ত এই যে ঘর আসছে এটা কেটে গেলে আমরা পুজো কমিটিকে ডাকবো। আপনাদের সাজেশন আছে, ওনাদের সাজেশন আছে, ওনাদের কয়েকজনকে ডেকে নিলে ভালো হয় পুজোর মিটিংয়ে। আমরা ডেকে নেবো, আমার ফোন নাম্বার রেখে দিচ্ছি আপনাদের, এবং আমি তো বললাম যে পুলিশ পথে একটু দেখছে। আচ্ছা, আমরা আমি আরেকটা বলবো যে আপনাদের নিশ্চয় যতগুলো ডেকোরেটরস কোম্পানি আছে, কোনো গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আছে তো? নমস্কার, আমরা পূর্ব মেদিনীপুর সমন অনার্সের পক্ষ থেকে আজকে স্যার একটা সচেতনতা শিবির করেছেন পুলিশের পক্ষ থেকে, হ্যাঁ প্রশাসনের পক্ষ থেকে। তো আমাদেরও সুবিধার খুব সত্যি শুভেচ্ছা জানাই স্যারদের, এইরকম দুর্গা পুজোর আগে হলেও ভালো হতো, শুধু আমাদের আর ডেকোরেটারদের দেখেছে। তো পূজা কমিটিগুলোকে ডাকলেও ভালো হতো, স্যার কথা দিয়েছেন আগামী দিন পূজা কমিটিকে দিয়ে। স্যার বলেছেন যে ডিজেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, সাউন্ড সিস্টেমটাকে, যাতে শব্দ দূষণ না হয়। মানুষের মানে গান যে বাজে, আমরা গান বাজাই অ্যাকচুয়াল বিনোদনের জন্য, সেই যেন গান রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতের মতো বাজে, সেইভাবে চালানোর জন্যে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা করো, তার জন্য তিনি স্যার বললেন, আমাদের একটা বার্তা দিলেন বা বললেন যে আপনারা নিয়ম মাফিক চালান, যাতে কোনো রকম দুর্ঘটনা হয়, সেইভাবে সাউন্ড সিস্টেম চালাতে। আপনারা যখন চালালেন তখন যখন ক্লাব কর্তৃপক্ষ যখন চাপ দেয় তখন কী করেন? সেই জন্যই তো স্যার প্রশাসনের সহযোগিতা অবশ্যই আমরা বলেছি যে প্রশাসন শুধু আমরা সাউন্ড মালিকরা বা প্রশাসন হবে না, সবাই সর্বস্থলে মানুষকে আসতে হবে, সাথে পূজা কমিটিকেও থাকতে হবে, জনগণই পারবে, সবাই মিলে করতে হবে। তার জন্যে আমরা 2021 সাল থেকে আমরা সংগঠনটা করেছি, অরাজনৈতিক স্বেচ্ছাসেবিক বলতে পারি সাউন্ড সিস্টেম, যে আমরা আগে 100-এর বেশি স্পিকার বাজাতাম, সেটাকে আমরা 2021 সাল থেকে আমরা করেছিলাম 32টা, তাতেও দেখলাম শব্দটা দূষণের বাইরে যাচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে না। তারপর আমরা 2024 সালে 24টা করেছি, প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি, আবার আবেদনও রেখেছি যে আগামী দিন চাইলেও আমরা 24টা নিশেও বাজাতে বাধ্য থাকবো। শুধু আমি ব্যক্তিগত না, আমাদের যে টিম আছে, জেলা কমিটির যে টিম আছে, আমাদের সম্পাদক আছেন রঞ্জিতবাবু আছেন, আমি আছি সাথে, দাসবাবু আছেন সভাপতি, আর আরেক রঞ্জিত সামন্ত আছেন, মহেন্দ্রনাথ বর্মন আছে। রাত্রি আমরা 11টা পর্যন্ত বলেছি, 11টা, তার বেশি না। আর সবসময় বলেছি যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা রেখে আপনারা সাউন্ড সিস্টেমটা অবশ্যই পাবেন। হেল্পলাইন নাম্বার দিয়েছে স্যার? অবশ্যই দিয়েছেন, যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা, সেই জন্য প্রশাসন দেখবে। আপনার নাম? আমার নাম গৌতম পণ্ডিত, পূর্ব মেদিনীপুর সমন অনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক।
হচ্ছে যেভাবে সাউন্ড হয় তাতে আজকে প্রশাসনের তরফে কি নির্দেশ দিল প্রশাসনের নির্দেশ যেটা আছে ওনাদের যা গাইডলাইন আছে সেটাতে একদম ডিজে একদম টোটালি অফ করে দিয়ে যেটা সময়সীমা যেটা আছে রাত্রি 10টার পর কোনো রকমভাবেই সাউন্ড সেটা ব্যবহার করা যাবে না ওনাদের মতো বললো কিন্তু আমাদের পক্ষ থেকে একটা আমাদের পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশন থেকে একটা নিয়মাবলী আছে সেটা ওনাদের আমরা বললাম সেখানে আমাদের ওই 24 স্পিকার একটা আমরা ব্যবহার করব বলেছি এবার যাতে না কোনো রোড শো করা যায় বা কোনো রকম সমস্যা না হয় সেজন্য আমরা ওনাদের বলেছি যে কোথাও যদি কোনো সমস্যা হয় সেটা আপনারা দেখবেন ওনারা আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করবেন বলেছেন এই জন্য আমরা ওনাদের কাছে খুব কৃতজ্ঞ এরপর আমরা দেখছি যাতে এই সাউন্ডটা কন্ট্রোল করা যায় কীভাবে করা যায় আমরা ইউনিয়নের পক্ষ থেকে ওনাদের সঙ্গে সহযোগিতা করতে চাইছি এটাই আমার নাম রঞ্জিত সামন্ত আমি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই